সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আমি কুমার রঞ্জিত সুব্রত সহকারী শিক্ষক মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় জগতবের পাটগ্রাম লালমনিরাট শিক্ষার্থী বন্ধুরা গত টিউটোরিয়ালে আমরা এই অজানারাশির জগতের যে অনুশীলনী পর্ব রয়েছে সেখানে আমরা এক নম্বর এবং দুই নম্বর সমস্যার সমাধান করেছিলাম তো আজকে আমি ধারাবাহিক ভাবে আজকে আমি এই তিন নম্বর সমস্যার সমাধান করে দেব তো তিন নম্বর যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে একটি খাতার দাম টাকা একটি পেন্সিলের দাম টাকা এবং একটি রাবারের দাম হচ্ছে টাকা ক নম্বর মিতা এক ডজন খাতা ও অর্ধ ডজন পেনসিল কড়াই করায় তার কত টাকা খরচ হলো খ সজীব আটটি পেন্সিল ও দুইটি রাবার কড়াই করেছে সে কত টাকা ব্যয় করে গ প্রিয়াঙ্কা তিনটি খাতা চারটি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে একশো টাকার একটি নোট দিল দোকানদার প্রিয়াঙ্কা কত টাকা ফেরত দিল তো চলো প্রথমে আমরা কনম্বর যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান করি তো কনম্বর করতে গেলে আমাদের অবশ্যই উদ্দীপকটি লাগবে যে একটি খাতার দাম একশো টাকা একটি পেন্সিলের দাম অয় টাকা এবং একটি রাবারের দাম দেড় টাকা সেক্ষেত্রে আমরা মিতা মিতা কি করেছে এক ডজন খাতা এবং অর্ধ ডজন পেন্সিল ক্রয় করেছিল তাতে তার মোট কত টাকা খরচ আছে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমাদের এখানে লিখতে হবে আমরা জানি এক ডজন সমান বারোটি তো আমরা জানি যে এক ডজন ইকুয়াল টু বারো অর্থাৎ বারোটা এক ডজন হয় এবং অর্ধ ডজন সমান হচ্ছে ছয়টি কারণ এখানে আমাদের মিতা এক ডজন খাতা কিনেছিল এবং অর্ধ ডজন পেন্সিল ক্রয় করেছিল সেক্ষেত্রে আমাদের এটা লিখতে হবে তাহলে এখানে দেওয়া আছে যে একটি খাতার দাম এক্স টাকা হম একটি খাতার দাম টাকা একটি খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে খাতার দাম কত হবে অবশ্যই এক্স যেমন এক কেজি চালের দাম যদি আহ পঞ্চাশ টাকা হয় তাহলে দুই কেজি চালের দাম কত হবে হ্যাঁ দুই কেজি চালের দাম হবে এক টাকা এক কেজি চালের দাম পঞ্চাশ টাকা হলে দুই কেজি চালের দাম কি হবে এই চাল দুই চাল তাহলে দুই গুনুন পঞ্চাশ একশো অর্থাৎ এখানে অবশ্যই কি হবে এই খাতার সংখ্যা এবং দামটা কি হবে গুণ হবে তাহলে এখানে আছে বারোটি খাতার দাম বারো গুনুন এক্স বারো এক্স টাকা আশা করি বুঝতে পেরেছো তো এখানে আহ মিতা আমরা মিতার বারোটি খাতার দাম বের করলাম এখন আমাদের এই যে অর্ধ ডজন পেনসিলের দামটা বের করতে হবে তো এখানেও আমার লিখব যে একটি পেনসিলের দাম কিন্তু ওই টাকা দেওয়া আছে তাহলে অর্ধ ডজন মানে ছয়টি পেনসিলের দাম হচ্ছে অনুরূপভাবে সিক্স কোন ওয়াই তার মানে হচ্ছে সিক্স টাকা তো এখন আমরা এখানে বলা হচ্ছে যে এই এক ডজন খাতা এবং অর্ধ ডজন পেনসিলের মোট দাম বের করতে হবে আমাদেরকে এটা আমাদের বের করতে হলে আমাদের কি করতে হবে এই দুইটা যোগ করতে হবে তাহলে মিটার মোট খরচ হয়েছিল এখানে খাতার দাম অর্থাৎ বারোটি খাতার দাম বারো এক্স টাকা এবং এখানে ছয়টি পেন্সিল দাম হচ্ছে সিক্স ওয়াই টাকা যোগ করলে হচ্ছে টুয়েলভ এক্স প্লাস সিক্স ওয়াই টাকা এটি হচ্ছে মিটার মোট খরচ তো আমরা এখন খ নম্বরের সমস্যাটি আছে সেটি করব খ নম্বর হচ্ছে সজীব আরটি পেন্সিল ও দুইটি রাবার ক্রয় করেছে সে কত টাকা ব্যয় করেছে তাহলে একই ভাবে আমরা যেহেতু এখানে দেওয়া আছে একটি পেন্সিলের দাম হচ্ছে কত y টাকা তাহলে 소জীব কয়টি পেন্সিল কিনেছিল 8টি পেন্সিল কিনেছিল তাহলে 8টি পেন্সিলের দাম আমরা বের করব তাহলে 8টি পেন্সিলের দাম কত হবে একই ভাবে আমরা পূর্বে অঙ্কটাতে করেছিলাম যে এখানে পেন্সিলের সংখ্যা এবং দাম আমরা গুণ করব। তাহলে একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে অবশ্যই আটটি পেন্সিলের দাম আট গুণুন ওয়াই অর্থাৎ এইট গুণুন ওয়াই মানে হচ্ছে এইট ওয়াই টাকা তো একইভাবে আমরা এখানে আমরা যেহেতু সে রাবার কিনেছিল দুইটি তাহলে একটি রাবারের দাম হচ্ছে জেড টাকা তাহলে দুইটি রাবারের দাম কি হবে দুই গুণুন জেড টু জেড টাকা তাহলে তার মোট ব্যয় হয়েছিল এই যে এই টাকাটা যোগ এই টাকাটা এইট ওয়াই যোগ টু জেড মোট টাকা হচ্ছে তার ব্যয় হয়েছিল এ টুয়াই টু জেড টাকা এরপরে আমরা একটি একশো টাকার নোট দিল দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল তো প্রথমে আমরা এই আমরা তিনটি খাতার মূল্য চারটি পেনসিলের মূল্য এবং চার একটি রাবারের মূল্য বের করে নেব তাহলে প্রথমে আমার এখানে লেখবো যে একটি খাতার দাম এক্স টাকা তাহলে সে তিনটি খাতা কিনেছিল তাহলে তোমরা বুঝতে পারতেছো তার তিনটি খাতার দাম থ্রি গুন এক্স তার মানে থ্রি এক্স টাকা তারপরে একইভাবে আমরা বের করব একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে সে পেন্সিল কিনেছিল চারটি তাহলে চারটি পেন্সিলের দাম হচ্ছে ফোর ইন্টু ওয়াই মানে ফোর ওয়াই টাকা এরপরে হচ্ছে একটি রাবারের দাম হচ্ছে জেড টাকা তাহলে সে রাবার কিনেছিল একটি কিনেছিল তাহলে একটি রাবারের দাম টাকা এটা লিখলাম লেখার পরে এখানে যেটা বলা হচ্ছে তাহলে আমরা এখন সে মোট কত টাকা খরচ করেছিল সেটা আমরা বের করব। তাহলে তিনটি খাতা চারটি পেন্সিল ও একটি রাবারের মোট দাম হচ্ছে থ্রি এক্স যোগ ফোর ওয়াই যোগ হচ্ছে জেট তাহলে আমরা এই তিনটি খাতা চারটি পেন্সিল ও একটি রাবারের দাম আমরা পেলাম এখন যেখানে এটা বলা হচ্ছে যে এটা নেওয়ার পর দোকানদারকে সে একশো টাকার নোট একটা দিয়েছিল দেওয়ার পর সে কত টাকা ফেরত পেয়েছে অবশ্যই তাহলে আহ আমরা প্রিয়াঙ্কা যে খরচ করেছিল এই টাকাটা খরচ করেছিল তাহলে টাকা দিয়েছিল একশো টাকার নোট তাহলে সে কত টাকা ফেরত পাবে অবশ্যই তাহলে এই একশো টাকা থেকে যেটা খরচ করেছিল সেটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে দোকানদার প্রিয়াঙ্কাকে ফেরত দিল এই যে একশো টাকার নোটটা যে সে দিয়েছিল সেখান থেকে আমরা যেটা সে খরচ করেছিল মোট খরচ সেটা বিয়োগ করে দিব তাহলে বাকি টাকাতে সে ফেরত পেয়েছিল তাহলে এটা হবে এই প্রিয়াঙ্কার ফেরত পাওয়া টাকা তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আজকের এই তিন নম্বর সমস্যার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তো শিক্ষার্থী বন্ধুরা আমি ধারাবাহিকভাবে তোমাদের অনুশীলনের যত সমস্যা আছে সবগুলি আমি সমাধান করে দেব এবং আশা করি তোমরা আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বিল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিতে হবে তাহলে ভিডিও আপলোড করা মাত্রই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমার আপলোডকৃত ভিডিও গুলো দেখতে পাবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সকলের জন্য আমি কামনা করছি